আমরা কিশোরগঞ্জে চলে আসছি এবং আমরা এই চামড়াঘাটে যাব। চামড়াঘাট থেকে আমরা হয়তো লঞ্চে আমরা ওপারে যাব, আমরা মিতামন যাব, নিকলি যাব, হানিকলি হাওড়ে যাব। আমরা আসছি, বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চতুর্থ দুই পাশে পানি। আমরা সকলে মিলে যাচ্ছি, এই আমরা মোটামুটি প্রায় কাছাকাছি এসে বসছি সকলে মিলে। আমরা এই চামড়াঘাটের কাছাকাছি এসে পৌঁছে গেছি। দেখেন বাইরের দৃশ্য দেখা যাচ্ছে কত সুন্দর, দুই পাশেই যেখানে নৌকা আছে ইয়ে আছে, দুই পাশে পানি প্রচুর পানি, পানি থই থই করছে। আমরা সকলে আমরা এখানে ই করছি, এসে পৌঁছে গেলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব এখানে। আমরা এখানে নেমে গিয়ে আমরা আমাদেরকে ই করতে হবে, ট্রলার অথবা লঞ্চে আমরা যাব। দেখা যাক, এখানে যে অনেক গাড়ি, অনেক পর্যটক আসছে, অনেক পর্যটক এখানে এসে হাজির হয়েছে। আমরা মোটামুটি এখানে একটা ঘাটে এসে মোটামুটি প্রায় পৌঁছে গেছি। গাড়ি পার্কিং করবে। আমরা এই চামড়া গেটে এসে পড়ছি, সবাই নামেন, আস্তে 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 গাড়ি থেকে নামেন, যাচ্ছি। কেমন লাগছে মুনমুন? খুবই ভালো, জায়গাটা খুবই সুন্দর, কপি অনেক ভালো। মাত্র আসলাম, ঘুরি। কেমন লাগছে ভাবি? টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড। ব্যাটারি চার্জ গেছে? না না, অসুবিধা নাই, গান শোনাবো পরে। আমরা এখানে আসছি, আগে দেখি আমরা কিভাবে যাওয়া যায়। এখানে আমরা তো যাবো, দেখি আসি। আমরা দেখি এখন কি ভাড়ার জন্য।